এশিয়া জয়, হ্যাঁ এশিয়া জয় করেছে বাংলাদেশ, লাল সবুজের পতাকা জয় করে নিয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্ব, দুবাইয়ের উত্তপ্ত বালু বরণ করে নিচ্ছে বাংলার যুবাদের, এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে জয় করে নিয়েছে এশিয়া কাপ। শুধু জয় বললে ভুল হয়ে যাবে, দাপটের সঙ্গে এশিয়া কাপ জয় করেছে এই জীবন শিবলিদের দলটা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে 195 রানের বিশাল জয় পায় তারা। পুরো টুর্নামেন্ট জুড়ে ফর্মে থাকা আশিকুর রহমান শিবলির এক দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে আমিরাতকে বড় লক্ষ্য দিল টাইগার যুবরা। 50 ওভারে 8 উইকেট হারিয়ে 282 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। জবাবে ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খায় আমিরাত। বাংলাদেশি পেসারদের বোলিং দাপটের কাছে অসহায় হয়ে পড়ে আমিরাতের ব্যাটাররা। পেসারদের দারুণ সুইংয়ে আরব আমিরাতের ব্যাটিং শিবির নিমিষেই ধসে পড়ে। আমিরাতের শিবিরে ধাক্কা দিয়েছেন 17 বছরের বাঁহাতি পেসার মারুফ মৃধা। তিনি তুলে নেন 3টি উইকেট। পরের 3টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার রহনাত দৌলা বর্ষণ। বাকি কাজটা করে দুই বন্ধু ইমন ও জীবন। তারা দুজনে তুলে নেন বাকি 3টি উইকেট, যার ফলে মাত্র 87 রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। আর বাংলার টাইগারদের হাতে ওঠে এশিয়া কাপ।